মালি বলেছিল, সেই মতো টবে লাগিয়েছি রাধা চূড়া। এতটুকু টবে এতটা গাছ, সে কি হতে পারে? মালি বলে, হতে পারে যদি ঠিক জানো কিভাবে বানায় গাছপালা। খুব যদি বাড় বেড়ে ওঠে, দাও ছেটে দাও সব মাথা, কিছুতে করো না সীমা ছাড়া, থেকে যাবে ঠিক ঠান্ডা চুপ। ঘরেরও দিব্যি শোভা হবে, লোকেও বলবে রাধা চূড়া। সবই বলেছিল ঠিক, শুধু মালি যা বলেনি সেটা হলো, সেই বাড় নিচে চাড়িয়ে যায়, শিকড়ে শিকড়ে মাথা খোড়ে, আর এখানে ওখানে মাটি ফুঁড়ে হয়ে ওঠে এক অন্য গাছ। এমনকি সেই মরশুমি টব ইতস্তের চোরা টানে, বড় মাথা ছেড়ে ছোট মাথায় কাতারে কাতারে ঝেঁপে আসায় ফেটে যেতে পারে হঠাৎ যে। সে কথা কি মালি বলেছিল? মালিতা বলেনি রাধা চূড়া।